দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি, তবে আমার হাতের কোনো রান্না না, এটা হচ্ছে আমার মা আর ভাবি মিলে আমার জন্য এই রান্নাগুলো পাঠিয়েছেন। আসলে আমি আজ কয়েকদিন থেকে অসুস্থ, ভাই দুই ভাইয়ের বউ খুবই ভালো, আমার ভাইরা তো খুবই ভালো, মানে পৃথিবীর সেরা আমার দুইটা ভাই। ভাইদের কথা আর কি বলবো, আমি যখনই কোনো কিছু যাই আসলে ভাইদের কাছে আবদার করি, এ পর্যন্ত পাই নাই এমন কাহিনি হয় নাই। তো আপনারা সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন। বলবো আমি যখন অসুস্থ ছিলাম তখন মা আমাকে বলে কোরিয়ান সার্ভিসে খাবার পাঠিয়ে দেওয়ার জন্য। আমি মোবাইলটা রেখে অনেকক্ষণ হাসাহাসি করলাম যে কোরিয়ান সার্ভিসে আমার খাবারও পাঠিয়ে দিবে মা। মারা এমনই হয় আসলে, আমরা মাদেরকে বুঝতে পারি না, মারা কিন্তু অন্তর থেকে সবাইকেই ভালোবাসে। ওকে একটু ভালোবাসার সাথে বলি যে মা তুমি ভালো আছো, খাবারটা খেয়েছো, ওষুধ খেয়েছো, মা কিন্তু অনেক খুশি হয়ে যায়, একটু ভালোবাসা চায় মারা। প্রায় প্রত্যেক ঘরে ঘরে ডিভোর্সের ব্যাপারটা এবং বাবা মা বৃদ্ধাশ্রমে যাওয়ার ঘটনাটা ঘটে থাকে। আমরা যদি বাবা মাকে বাবা মার সম্মানটা দিয়ে থাকি আর বউকে যদি বউয়ের সম্মানটা দিয়ে থাকি, তাহলে এই ঘটনাগুলো কিন্তু অনেক কমে যায়। কখনো বউয়ের কারণে মাকে কষ্ট দিব না, কিংবা মায়ের কারণে বউকে কষ্ট দিব না, কারণ বউ সে তো পরের বাড়ি থেকে আসছে এখানে থাকার জন্য, ভালোভাবে খাওয়ার জন্য, তাকেও সমানভাবে ভালোবাসা দিব যেভাবে আমি মাকে ভালোবাসা দিই। মাকে যদি নিজের সন্তানের মতো মনে করি আর বউকে যদি কর্তি মনে করি, তাহলে কিন্তু সংসারের সমস্যাটা অনেক কমে যায়। এখন আমার মা আমার জন্য কী কী রান্না করে পাঠিয়েছে, এখানে পাঠিয়েছে মুরগির মাংস, এখানে কই মাছ ভাজি পাঠিয়েছে, এখানে খাসির মাংস পাঠিয়েছে, এখানে গরুর মাংস পাঠিয়েছে, এখানে ছোট মাছ আর এখানে ইলিশ মাছ, আরও কিছু পাঠিয়েছে, ডিম পোলাও চাল, তো সেগুলো আর দেখালাম না। তো মায়ের মনে বুঝে না, যা যা মন চাইছে তাই পাঠিয়েছে। তো কখনো মাকে বলা হয় না যে মাকে ভালোবাসি, তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতেছি মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তো কার কার মা এই ধরনের খাবার চিটাগাং থেকে ঢাকায় পাঠায়, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।